Adhikari welcoming all of you to my channel English Educare. Today I am going to teach you especially for the class 12 only. Class 12 is a kobita tami bolechilam, mane alochona korechilam Arthur Rimbaud-er Asleep in the Valley. It's an anti-war poem. Ami bolechilam koto din kobitate. Mane koto din kobitata bojhanor shomoy. Ekta kotha diye ami kintu shesh korechilam je ekta gaurober akkhan ache je juddhete mora mane ekta birotter byapar ar seta মানে যুদ্ধে যে সমস্ত সৈনিকরা মারা যায় তাদের মাকে বিশেষ করে তাদের পরিবারকে এই সান্ত্বনা দেওয়া হয় যে যুদ্ধে মারা যাওয়াটা একটা বেশ গর্বের কাজ একটা বীরত্বের কাজ তা যেই দেখাটাকে আমি শেষ করেছিলাম আজকে আমি আরেকটা ঠিক আরেকজন ওয়ার পোয়েট তার কথা দিয়ে আমি শুরু করছি আজকে ক্লাসটা আরেকজন ওয়ার পোয়েটের নামটাও আমি বলেছিলাম ওয়েলফ্রেড আওয়েন তো ওয়েলফ্রেড আওয়েন তার ডালসি এট ডেকোরাম এস্ট বলে একজন একটা কবিতা আছে ওয়েলফ্রেড আওয়েন তো ওয়েলফ্রেড আওয়েন ডালসি এট ডেকোরাম এস্টে একটা তিনি একটা ল্যাটিন ফ্রেজ তিনি ব্যবহার করছেন ডালসি এট ডেকোরাম এস্ট প্রপেট্রিয়া মোর ডালসি এট ডেকোরাম এস্ট প্রপেট্রিয়া মোর এটা একটা ল্যাটিন ফ্রেজটার মানেটা হচ্ছে ইট ইজ সুইট টু ডাই ফর দ্য কজ অফ কান্ট্রি ইট ইজ সুইট টু ডাই ফর দ্য কজ অফ কান্ট্রি মানে তিনি বলতে চাইছেন এটাই যে যদি কেউ দেশের জন্য মারা যায় সেটা হচ্ছে খুবই একটা ভালো মৃত্যু খুব একটা গর্বের মৃত্যু এই যে ল্যাটিন ফ্রেজটা এটা কিন্তু সবার মনে ছিল আর কি সবার মানে মনে করিয়ে দেওয়া হতো আর কি যারা যুদ্ধে মারা যেত সেই সমস্ত পরিবারকে এবং ওয়েলফ্রেড আওয়েন তার কবিতাতে এটাই উল্লেখ করছেন ডালসি এট ডেকোরাম এস্ট প্রপেট্রিয়া মোর তা সেই সুর দিয়েই আমি আজকের কবিতাটা শুরু করছি যে দেখা যাক যুদ্ধেতে মৃত্যুটা কতটা সুইট হতে পারে যেটা আর্থার রিমবার্টের কবিতাতে অ্যাসলিপ ইন দ্য ভ্যালিতে দেখাচ্ছে তা চলো লেটস রিড আমরা আর্থার রিমবার্টের সেই অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতাটা পড়ি 63 পেজ মাইন্ডস্কেপস বইটা তোমরা কিন্তু একটু খুলে নাও টেক্সটটা দেখার সাথে সাথে কিন্তু তোমরা আমার ভিডিওটা শুনবে তাহলে কিন্তু খুবই হেল্পফুল হবে এবং যে হেল্পটা তোমরা পাবে সেটা আশা করি কোনো চ্যানেলের কোনো টিচার তোমাদেরকে দিতে পারবে বলে দিতে পারবে না এটুকু গ্যারেন্টি আমি কিন্তু দিচ্ছি তোমাদেরকে ঠিক আছে নাও শুরু করো বই বইটা খুলে ফেলো এ স্মল গ্রিন ভ্যালি হোয়ার এ স্লো স্ট্রিম ফ্লোস কবি প্রথম যে চার লাইন আমি একটু আগেই বলে নিই কবি যে প্রথম চার লাইন যেটা অক্টেভের ফার্স্ট চার লাইন বলা হচ্ছে সনেটের ফর্ম অনুযায়ী সেখানে কিন্তু কবি প্রথমে যে ভ্যালিটা অ্যাসলিপ ইন দ্য ভ্যালি সেই ভ্যালি ডেসক্রিপশনটা দিচ্ছে ভ্যালিটা কেমন ছিল এ স্মল গ্রিন ভ্যালি হোয়ার এ স্লো স্ট্রিম ফ্লোস একটা ছোট সবুজ উপত্যকা যেখানে একটা ধীর গতির নদী প্রবাহিত হচ্ছে স্ট্রিম মানে নদী অ্যান্ড লিভস লং স্ট্র্যান্ডস অফ সিলভার অন দ্য ব্রাইট ড্যাশ এবং রেখে যাচ্ছে লম্বা রূপালী বালির রেখা উজ্জ্বল ঘাসের উপর তাহলে ফার্স্ট লাইনটা কি বলছেন কবি বলছেন একটা একটা স্মল গ্রিন ভ্যালি একটা ছোট সবুজ উপত্যকা উপত্যকা কাকে বলে আমি একটু করে বলে নিই উপত্যকা তাকে বলে একটা পাহাড় ঘেরা একটা উঁচু ভূমি এলাকা পাহাড় যেটা ঘেরা থাকবে সেটাকে কিন্তু ভ্যালি বলে মানে যদি ভ্যালির ইংলিশ ডেসক্রিপশনটা আমরা দিতে চাই তাহলে হাইল্যান্ড সারাউন্ডেড বাই মাউন্টেন্স ঠিক আছে এটা কিন্তু একটা ভ্যালির ডেফিনেশন তাহলে একটা স্মল গ্রিন ভ্যালি ফর আ স্লো স্ট্রিম ফ্লোস যেখানে একটা ধীর গতির নদী প্রবাহিত হচ্ছে সেই ভ্যালির মধ্যে অ্যান্ড লিভস এবং সেই ভ্যালিটা রেখে যাচ্ছে অ্যান্ড সেই স্ট্রিমটা রেখে যাচ্ছে লং স্ট্র্যান্ডস অফ সিলভার লম্বা রূপালী বালির রেখা অন দ্য ব্রাইট ড্যাশ উজ্জ্বল ঘাসের উপর ফ্রম দ্য মাউন্টেন টপ পর্বতের উচ্চতা থেকে স্ট্রিম দ্য সানরেস ঝর্ণার আকারে নেমে আসছে সূর্যরশ্মি পাহাড় ঘেরা আমি আগেই বলেছি ভ্যালিটা পাহাড় ঘেরা থাকে তা সেই পাহাড় ঘেরা যে মানে পাহাড় যেটা ঘেরা রয়েছে ভ্যালিটা সেই পাহাড়ের উপর থেকে সূর্যরশ্মি জলধারা যেমনভাবে ঝর্ণা নামে পাহাড়ের উপর থেকে ঠিক ঝর্ণার আকারে সেই স্ট্রিম মানে সূর্যরশ্মি নেমে আসছে স্ট্রিম হয়ে দে ফিল দ্য হলো ফুল অফ লাইট হলো মানে যে সেই শূন্যতাটা যে শূন্যতাটা হচ্ছে পাহাড়ের ঘেরা রয়েছে যে শূন্যতাটা মানে দ্যাট মিন্স ভ্যালি হলো মিন্স এখানে রেফার করছে ভ্যালিকে তাহলে বলছে দে ফিল দ্য হলো ফুল অফ লাইট সেই সূর্যরশ্মি সেই উপত্যকা শূন্যতাটাকে পূর্ণ করে দিচ্ছে আলো দিয়ে ঠিক আছে তাহলে ভ্যালির ডেসক্রিপশনটা আমরা কেমন পেলাম ভ্যালির ডেসক্রিপশনটা পেলাম একটা ছোট সবুজ যেখানে একটা ধীর গতির নদী প্রবাহিত হচ্ছে
এবং সেই নদীটা রেখে যাচ্ছে লম্বা রূপালী বালির রেখা উজ্জ্বল ঘাসের উপর এবং পর্বতের উচ্চতা থেকে সূর্যরশ্মি জলধারার ন্যায় নেমে আসছে এবং যে সূর্যরশ্মি উপত্যকার যে শূন্যতাটাকে আলো দিয়ে পরিপূর্ণ করছে। তাহলে আমরা ভ্যালির ডেসক্রিপশনটা পেয়ে গেলাম। এইবারে সেকেন্ড স্ট্যান্ডে আমরা যাব, যাকে নিয়ে আমাদের কবিতা, দ্যাট মিনস দ্য সোলজার, যে সোলজারটা তাকে নিয়ে এবার কবি বলছে। এ সোলজার ভেরি ইয়াং লাইস ওপেন মাউথ, একটা সৈনিক যে খুবই তরুণ, খুব তরুণ তার বয়স, লাইস শুয়ে আছে ওপেন মাউথ, মুখ হাঁকো। এ পিলো মেড অফ ফার্ন বিনিথ হিজ হেড, একটা বালিশ যেটা ফার্ন গাছের তৈরি আছে তার মাথার নিচে। তাহলে কি বলছে, সৈনিকটা খুব তরুণ বয়স, সে শুয়ে আছে মুখ হাঁ করে এবং তার মাথার নিচে আছে একটা ফার্ন গাছের বালিশ, মানে বালিশ তো নয়, মানে ফার্ন গাছটা ঝোপ আকারে তার মাথার নিচে বালিশ হয়ে রয়েছে, মানে প্রকৃতির ফার্ন গাছ, প্রকৃতি ফার্ন গাছটাকে সেই সোলজারের বালিশ হিসাবে ব্যবহার করছে, ঠিক আছে। অ্যাসলি সে শুয়ে আছে, স্ট্রেচ ইন দ্য হেভি আন্ডারগ্রোথ, স্ট্রেচ মানে দেহটাকে প্রসারিত করে দেওয়া, দেহটাকে প্রসারিত করে দিয়ে হেভি আন্ডারগ্রোথ মানে প্রচুর গুল্মের মধ্যে, প্রচুর গুল্মজাতীয় উদ্ভিদ আছে, সেই গুল্মজাতীয় উদ্ভিদের মধ্যে তার দেহটাকে প্রসারিত করে ফার্ন গাছের ওপরে মাথা দিয়ে সে কিন্তু সৈনিকটা শুয়ে আছে। পেল তাকে লাগছে বিবর্ণ, ইন হিজ ওয়ার্ম গ্রিন সানস অফ বেড, তার উষ্ণ সবুজ সূর্য আলোকিত বিছানায়, মানে সৈনিকটা যখন শুয়ে আছে তখন সেই তাকে লাগছে বিবর্ণ, মানে তার স্কিনটা পেল হয়ে গেছে এবং তার তাকে মানে সে যখন শুয়ে আছে সেই বেডটা, যখন বেডটা কেমন, বেডটা হচ্ছে ওয়ার্ম উষ্ণ, গ্রিন মানে সবুজ, সানসোকড মানে সূর্য আলোকিত, ঠিক আছে। তার বিছানাটাকে এইভাবে ডিসক্রিপশন করছে সোলজারের বেডটাকে। তাহলে সোলজারের বিবরণটা আমরা পেয়ে গেলাম, সোলজারটা হচ্ছে একটা ইয়াং সোলজার যে মুখটা শুয়ে মানে মুখটা খুলে শুয়ে রয়েছে। এ পিলো মেড অফ ফার্ন বিনিথ হিজ হেড, মাথার নিচে একটা বালিশ রয়েছে ফার্ন গাছের তৈরি করা, সে শুয়ে আছে দেহটাকে প্রসারিত করে প্রচুর গুল্মের মধ্যে। পেল তাকে লাগছে বিবর্ণ, ইন হিজ ওয়ার্ম গ্রিন সানস অফ বেড, তার উষ্ণ সবুজ সূর্য আলোকিত বিছানায়। এবার থার্ড স্ট্যান্ডার, থার্ড স্ট্যান্ডারতেও সেই সোলজারের স্লিপটাকে ডেসক্রিপশন করছে এবং তার সারাউন্ডিং যে এনভায়রনমেন্টটা ছিল সেটাকে ডেসক্রিপশন করছে। এবার হিজ ফিট অ্যামং দ্য ফ্লাওয়ার্স, তার পায়ের পাতা দুটি আছে ফুলের মধ্যে। এটা কিন্তু দারুণ একটা ইমেজারি, যে ইমেজারিটা কবি ব্যবহার করছে যে তার যে ফিটটা, সেই ফিটটা মানে সোলজারের যে ফিটটা এটা যখন ফুলের মধ্যে রয়েছে, এর মানে কবি বোঝাতে চাইছে এটাই যে সোলজারকে নেচার ট্রিবিউট করছে, নেচার সোলজারকে একটা শ্রদ্ধার্ঘ দিচ্ছে, ঠিক আছে। সোলজার যে একটা কান্ট্রির জন্য লড়ছে বা লড়েছে তাকে শ্রদ্ধার্ঘ হিসাবে তার পায়ে ফুল দিচ্ছে, তাই বলছে যে তার পা দুটি আছে ফুলের মধ্যে। হি স্লিপস, সে ঘুমাচ্ছে। হিজ এ স্মাইল, তার হাসিটা লাইক অ্যান ইনফ্যান্ট, ইটস লাইক অ্যান ইনফ্যান্ট, ইনফ্যান্ট মানে শিশু, তার হাসিটা হলো শিশু সুলভ হাসি, জেন্টেল খুব মৃদু হাসি, উইদাউট গাইড যাতে কোনো পাপ নেই, পাপহীন একটা হাসি। ইনফ্যান্টের হাসি কেমন হয়, খুব মৃদু মিচকি একটা হাসি একটা শিশু এবং যাতে কিন্তু কোনো পাপ থাকে না। তা সেই সৈনিকটা শুয়ে আছে তার পা দুটো ফুলের মধ্যে দিয়ে এবং যখন সে হাসছে তার মুখটা দেখে মনে হচ্ছে সে হাসছে। আমি এর আগেই প্রথমেই কবি বলেছে যে সে মুখ খুলে শুয়ে আছে, এইবার কবি যেটা বলছে সে কিন্তু হাসছে এবং যার হাসিটা হলো কিন্তু একটা শিশুর মতো হাসি এবং যা যা হাসিটা কিন্তু শান্ত এবং নিষ্পাপ, উইদাউট গাইল মানে নিষ্পাপ। ও নেচার কিপ হিম ওয়ার্ম, এবার কবি প্রকৃতিকে বলছে, এতক্ষণ প্রকৃতির বর্ণনা সোলজারের বর্ণনা কবি দিয়ে দিল, এইবার প্রকৃতি কবিকে কিছু বলছে। ও নেচার কিপ হিম ওয়ার্ম, হিম এ ক্যাচ কোল্ড, বলছে সে তো শুয়ে আছে তোমার বুকে, প্রকৃতি তুমি ওকে উষ্ণ রাখো, তার ঠান্ডা লেগে যেতে পারে। দ্য হামিং ইনসেক্টস ডু নট ডিস্টার্ব হিজ রেস্ট, এবার তার চারপাশে কতগুলো গুঞ্জনরত পতঙ্গ রয়েছে, এই সোলজারের চারপাশে যে পতঙ্গগুলো তার রেস্টকে ডিস্টার্ব করছে না, তার যে বিশ্রাম সেই বিশ্রামে ডিস্টার্ব করছে না হামিং ইনসেক্টসগুলো। কেন ডিস্টার্ব করছে না সেটা আমি পরে আসছি।
The humming insects do not disturb his rest. গুঞ্জনরত তো পতঙ্গগুলো তার বিশ্রামে ব্যাঘাত ঘটাচ্ছে না, তার ঘুমে মানে ঘুমে কোনো রকম বিঘ্ন ঘটাচ্ছে না। He sleeps in sunlight. সে ঘুমিয়ে আছে সূর্যালোকের মধ্যে। One hand on his breast. একটা হাত আছে তার বুকের উপর। At peace, শান্তিতে। In his side there are two red holes. তার দেহের আরেক পাশে আছে দুটো রক্তাক্ত গর্ত। খুব ট্রাজিক লাইন কিন্তু লাস্ট লাইনটা, একটু বুঝতে হবে আমাদেরকে। আর নিশ্চয়ই তোমরা ইতিমধ্যে অনেকে বুঝতে পারছো জিনিসটা কি ঘটছে সোলজারের সাথে। বলছে সোলজারটা যখন শুয়ে আছে সূর্যালোকের মধ্যে, একটা হাত তার বুকের ওপরে দিয়ে রেখেছে এবং সে দিয়ে রেখেছে, সে যখন ঘুমাচ্ছে সে ঘুমটা শান্তির ঘুম। এবং এই বুকের এক পাশে তো একটা হাত দিয়ে রেখেছে, আর একটা পাশে দুটো রক্তাক্ত গর্ত। যে রক্তাক্ত গর্তটা কি ইন্ডিকেট করছে নিশ্চয়ই আমরা সবাই বুঝতে পারছি। যারা বুঝতে পারছো না তাদের জন্য আমি একবার বলে দিই কত বড় ট্রাজিক সিচুয়েশনটা কবি প্রেজেন্ট করছে এখানে। যে সোলজারটা কিন্তু শুয়ে আছে, মানে কিন্তু মৃত্যুতে শুয়ে আছে, তার কিন্তু মৃত্যু অটোমেটিক্যালি ঘটে গেছে। সেই মৃত্যুটা ঘটেছে দুটো বুলেট উইন্ডসের দ্বারা। যখন তিনি যুদ্ধ করছিলেন শত্রুপক্ষের থেকে দুটো বুলেট এসে হয়তো তার বুকে লেগেছে এবং সেই দুটো বুলেট তার বুকে রক্তাক্ত ক্ষত সৃষ্টি করেছে এবং তাই কিন্তু সে শুয়ে আছে মারা পড়ে, মানে মারা গেছে সৈনিকটা, সেই যুদ্ধের শিকার হয়েছে। তাই এই যে এর আগে কিন্তু কবি বুঝিয়ে দিচ্ছে অনেকবার যে সোলজারটা মৃত। লাস্ট লাইনে যখন টু রেড হোলস বলছে তখন কিন্তু আমরা বুঝতে পারছি সোলজারটা মৃত, কিন্তু তার আগে কিন্তু কবি আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছে। কোথায় বোঝানোর চেষ্টা করেছে দেখো, কবি বলছে যে ওকে তুমি উষ্ণতা দাও কারণ ওর ঠান্ডা লেগে যেতে পারে। কখন মানুষ ঠান্ডা হয়ে যায়, একটা মানুষের বডি ঠান্ডা হয়ে যায় যখন তার দেহে কোনো প্রাণ থাকে না। কবি কিন্তু বোঝানোর চেষ্টা করেছে আমাদেরকে যে সোলজারের দেহে প্রাণ নেই। কবি আবার বোঝানোর চেষ্টা করেছে কোথায় না গুঞ্জনরত পতঙ্গগুলো তার বিশ্রামে ব্যাঘাত ঘটাবে না। যে হামিং ইনসেক্টসরা রয়েছে তারা কিন্তু তার বিশ্রামে ব্যাঘাত ঘটাতে চাইছে না। তার মানেটা হচ্ছে তার ঘুমটাকে আর ভাঙাতে পারবে না সে হামিং ইনসেক্টসরা। সেই ঘুমটা হচ্ছে কি ঘুম, ইটার্নাল স্লিপ, চিরন্তন ঘুম, যে ঘুমটাকে কিন্তু আর কেউ জাগাতে পারবে না। তারপরেও কবি কিন্তু বলছে হি স্লিপস ইন সানলাইট, সে ঘুমিয়ে আছে সূর্যালোকের মধ্যে। সূর্যালোকের মধ্যে ঘুমিয়ে আছে মানে প্রকৃতির কোলে সে ঘুমিয়ে আছে। এবং এখানে কবি একটা আয়রনি ব্যবহার করছে। কি আয়রনি? না সানলাইট ইজ দ্য সোর্স অফ লাইফ অ্যান্ড এনার্জি অন আর্থ, সূর্যের আলো হচ্ছে পৃথিবীতে জীবন এবং শক্তির উৎস। এখন সেই সৈনিক কিন্তু সূর্যালোকের মধ্যে শুয়ে আছে, কিন্তু সেই সূর্যালোক কিন্তু সেই সোলজারকে আর লাইফ এবং এনার্জিটা দিতে পারবে না, তাকে আর রিভাইভ করতে পারবে না। সেই জন্য এই আয়রনিটা খুবই ব্যবহার করেছে সেই নেচার বা সানলাইটকে উদ্দেশ্য করে, যে সানলাইট জীবনটাকে দিতে পারে সে সানলাইট কিন্তু জীবনটাকে আর ফিরিয়ে দিতে পারে না। এখানে কিন্তু সানলাইটকে ফিউটাইল ফোর্স হিসাবে ব্যবহার করেছে, প্রকৃতির একটা ব্যর্থ উৎস হিসাবে। তাহলে আমরা লাস্ট লাইনে যে ট্র্যাজিক আমি যে টোনটার কথা বলছিলাম প্রথম দিন কবিতাতে, যারা আজকের নতুন ভিডিও দেখছো, যারা নতুন সাবস্ক্রাইবার্স আছো তোমরা, তাদেরকে বলবো তারা কিন্তু প্রথম দিনের ভিডিওটা দেখে নেবে, যেখানে কিন্তু অ্যাসলিপ ইন দ্য ভ্যালির যে টোটাল ফরমেশন এবং তার অ্যাবাউট এবং সোর্স সম্বন্ধে আমি কিন্তু বলেছি। সেটাকে দেখার পরে আজকের কবিতাটা কিন্তু আজকের ভিডিওটা দেখবে, তারা কিন্তু তোমরা টোটালটাকে খুব ভালোভাবে বুঝতে পারবে। এবং সেই ট্র্যাজিক টোনটা, যে ট্র্যাজিক টোনটা তিনি ফুটিয়ে তুলেছেন, সেই একই রকম ট্র্যাজিক টোন কিন্তু তারই একজন সমসাময়িক ওয়ার পোয়েট উইলফ্রেড আওয়েন তিনি তার একটা কবিতাতে ফুটিয়ে তুলেছেন। কবিতাটার নাম আমি স্ট্রেঞ্জ মিটিং বললাম, উইলফ্রেড আওয়েনের স্ট্রেঞ্জ মিটিং। স্ট্রেঞ্জ মিটিংয়ে কবি একটা কথা বলছেন, আই মিন দ্য ট্রুথ আনটোল্ড, দ্য পিটি অফ ওয়ার, দ্য পিটি অফ ওয়ার্ল্ড স্টিলড, আমি পৃথিবীকে জানিয়ে যাব না বলা কথা, যে পিটি অফ ওয়ার, যে যুদ্ধের যে করুণা, ডিস্টিলড,
সেটা পাপিত হয়, সেটা শোধিত হয়। মানে আমি পৃথিবীকে বলে দিয়ে যাব যে কিভাবে যুদ্ধের করুণাটাকে শোধিত করে, বিশুদ্ধ করে, মিষ্টি করে মানুষকে বলা হয়। এখানে আর্থার লিম্বাটা কিন্তু সেই একই রকম সিচুয়েশনটা আমাদেরকে প্রেজেন্ট করছে যে নেচারের কাছে একটা সোলজার কতটা অসহায় হয়ে শুয়ে রয়েছে, যে নেচার কিন্তু সেই সোলজারটাকে রিভাইভ করতে পারছে না, এবং সেই ফিউটিলিটি অফ ওয়ার, যুদ্ধের যে নিষ্ফলতা, এটাতে কিন্তু কোশ্চেন তুলছে যে যুদ্ধের ভূমিকাটা কি, হোয়াই ইজ ওয়ার, যুদ্ধ যে কতটা নিষ্প্রয়োজন আজকের এই আমাদের সমাজে, সেটা কিন্তু কবি এখানে প্রশ্ন তুলে দিয়েছে এই যে লাইনটার দ্বারা। এবং সেক্ষেত্রে বলা যেতে পারে ওয়ার ইজ, কবির ভাষা এটাই বলছি আমি, ওয়ার ইজ নাথিং বাট এ মার্সিলেস বুচারি অফ ম্যানকাইন্ড, যুদ্ধটা একটা নির্দয় হত্যাকাণ্ড ছাড়া কিছুই নয় মানুষ জাতি। ঠিক আছে, তাহলে কবিতাটা ভালো করে বুঝবে, আমি নেক্সট ক্লাসে আবার আসবো এসএকিউ এবং ব্রড কোশ্চেন নিয়ে আলোচনা করতে। ততক্ষণ তোমরা কিন্তু, ততদিন কিন্তু তোমরা কিন্তু ভালো করে কবিতাটা বুঝে নাও। আজকের ক্লাসটা এই পর্যন্ত, থ্যাংক ইউ, শেয়ার করবে সবার মধ্যে যাতে যাদের প্রয়োজন তারা কিন্তু খুব ভালোভাবে পেতে পারে। আবার দেখা হবে, সি ইউ অন নেক্সট ক্লাস অন নেক্সট টপিক।